প্রদেশ কংগ্রেস বিধায়িনী দলের মানে দলপতি মূর হইতে আমার সতীর্থ বিধায়ক রূপহিয়া সমষ্টির নুরুল হুদা ডাঙরিয়া, আমার বরক্ষেত্রী সমষ্টির বিধায়ক দিগন্ত বর্মন ডাঙরিয়া, আর স্থানীয় বিধায়িকা এই সমষ্টির যত এই ঘটনা হল শিবামণি বরা ডাঙরিয়ায় উপায়ুক্তক লগ ধরিম, আরক্ষী অধীক্ষকক আমি লগ ধরবার চেষ্টা করিম। আর ঘটনাটোর যত হল এই অঞ্চলট যে অঞ্চলত প্রশাসনের ফলের বুলডোজার চলা হল সেই অঞ্চল এই গোটেখিনি আমি ভ্রমণ করে যাক যে পয়া যায় সাক্ষাৎ করব বিচার ঘটনাটো সন্দর্ভে প্রশাসনের একটা বক্তব্য, যদি বক্তব্য বিভিন্ন ধরনের কথা প্রশাসনেও কই আছে। প্রথম অবস্থা ডিজিপি মহোদয় এখন প্রেস বার্তালাপ করেছিল, তাত কৈছিল যে আমার পুলিশের জিম্মাতে টেকনিক্যালি মৃত্যু হল বলে কলে। তারপিছত এখন প্রেস রিলিজ দিছে ডিজিপি অফিসের পৰা যে পরিয়ালের হাতত গতাই দিয়ার পিছত গা বেয়া হল বলে কৈছে। এই গতিকে একেবারে মিছলিয়া মানুষের নিচিনাক আরক্ষী প্রশাসনের মুরব্বীজনে দুটা মন্তব্য অন রেকর্ড কৈছে, যেটা আমাক যথেষ্ট সন্দিহান করে তুলিছে যে ই এটা চক্রান্ত নেকি। আজিকালি যিকোনো সময়ত যিকোনো ঘটনাক ডাঙর করে বা নিজের নিজের সুবিধা অনুসরি বিভিন্ন পক্ষে তারপরা গোটেই পরিস্থিতিটার মানে একটা এক্সপ্লয়েটিভ সিচুয়েশন করব বিচার। আমি নিবিচার যে তেনেকা হোক। আর ডাঙর ঘটনাটো হল যে 93 চন মানতে বোধ করো রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগে একটা আইন করেছে, যে যি আইনের যোগেদি কৈছে যে আমার দেশত হওয়া অন্যতম একটা জঘন্য অপরাধ হল আরক্ষীর হাতত কাস্টোডিয়াল ডেথ হওয়া, অর্থাৎ যিকোনো লোকের মৃত্যু হওয়া। কারণ মৃত্যুদণ্ডই হোক বা শাস্তি দিয়ার কামটো আরক্ষীয় করব নয়, আরক্ষীয় অপরাধের তদন্ত করব পারে, আর যেটু শাস্তি দিব লাগে শাস্তি দিব লাগবে আমার ন্যায়িক ব্যবস্থায়, যেটু অতি শৃঙ্খলাবদ্ধভাবে সকলের দায়িত্ব বেলেগ বেলেগক সংবিধানে দিছে। এই ক্ষেত্র আমি প্রথম ঘটনাটলে চাব লাগবে। প্রথম হল যে এজন ব্যক্তি অচেতন অবস্থাত কোনো অন্য ব্যক্তিয়ে রাস্তাত দেখা পালে ফোন করে খবর দিলে পুলিশক। আজিকালি আপনাদের জানে পুলিশের লগতে 108 সেবাও একলগে থাকে, পুলিশে নিজে নগৈ 108 ব্যবস্থাটা কিয় নললে এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, থানালে আনিলে, থানালে অনার আগত শুশ্রূষা করবল মেডিকেলত নিছিল নাই, সেটা একটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, পরিয়ালের ফলের একটা অভিযোগ আহিলে যে মুক্তি দিবলে একটা হাঁহ বিচারে, রাতেপা হাঁহটা লই অহার পিছত কলে অকল হাঁহে দি নহব, মাহ কিনবলে পয়সা লাগিব, এটা সেই গতি পুনের পয়সা। সেই গতি যেটা কথা এই অতি দুর্ভাগ্যজনক কথা, সকলের বাবে আইন, প্রশাসনের বাবেও আইন, সাধারণ মানুষের বাবেও আইন। এতিয়া যিজন অভিযোগ ইয়াতে মৃত্যু হল ভায়েকর ঘরটো জ্বলাই দিলে ভাঙি দিলে বলে কোয়া হয়েছে, আর কাবার কাবার ঘর ভাঙি দিলে, এই ভাঙি দিয়া কামটো আইনসঙ্গত হয়নে নহয় সে কথাটো আমি চাব লাগিব। কারণ এতিয়া ভারতবর্ষত বুলডোজার একটা জনপ্রিয়তা, এনেকে ঘর ভাঙি পেলে মানুষ হারাশাস্তি করার বাবে কেতবোৰ রাজ্যত চলি আছে আমি দেখা পাইছো, সেয়া বোধ করো উত্তর প্রদেশত চলিছে, মধ্যপ্রদেশত চলিছে, আমার অসমত এনেকুৱা এটা পরম্পরা অনার আমি বিরোধিতা করো। আমার ইয়াত আইনমতে হব লাগিব যিখিনি।